আপনারা জানেন যে করোনাবতী মহামারী 2020 সাল থেকে শুরু হয়েছিল, মাঝখানে আমরা অনেকটা কন্ট্রোল করতে পেরেছি সারা বিশ্ব এবং সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্যও অনেকটা কন্ট্রোল ছিল। এখন আবার বিগত কয়েকদিন আগে থেকেই মানে করোনার আবহাওয়া আবার বৃদ্ধি পেয়েছে, সারা দেশে মৃত্যুর হার যেমন বৃদ্ধি পাচ্ছে সেভাবে করোনার আক্রান্তের রোগীরও সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেই সাথে আমাদের ত্রিপুরা রাজ্যেও প্রচুর করোনা রোগী পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে মানুষ অনেকটা তারা রিলাক্টেন্ট হয়ে গেছেন, যাতে স্বাস্থ্যবিধি মেনে চলেন, যে মাস্ক পরা, ঘন ঘন হাত ধোয়া, স্যানিটাইজ করা এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, এগুলি অবশ্যই করতে হবে। পাশাপাশি আপনারা জানেন যে 45 বছর ঊর্ধ্বে সবাইকে করোনা ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও চলছে। তা আমি আপনাদের মাধ্যমে সবাইকে বলবো যে স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং 45 বছরের ঊর্ধ্বে যে প্রক্রিয়া এখন চলছে করোনা ভাইরাসের টিকাকরণ, সেই টিকাকরণ আমাদের প্রত্যেকটা হেলথ সাব সেন্টারে, হসপিটালে এবং ইউপিএসসি সব জায়গায় স্বাস্থ্যকেন্দ্রগুলিতে চালু আছে। প্রত্যেকে গিয়ে নিজের নাম রেজিস্ট্রেশন করে ভ্যাকসিন নিয়ে নিন, যাতে করে আমরা এই অতি মহামারী থেকে একটু নিরাপদ থাকতে পারি, সেই দিকে যাতে সবাই লক্ষ্য রাখেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলেন। এই বার্তাটা দেওয়ার জন্যই একটা মেসিভ আকারে সপ্তাহে শনিবারটা দিন আমাদের মাননীয় মুখ্য সচিব একটা সার্কুলার জারি করেছেন, শনিবার দিন মাস্ক অভিযান এবং এই স্বাস্থ্যবিধি মেনে চলার একটা অভিযান জারি থাকবে, যা যাতে করে মানুষ সচেতন হন এবং স্বাস্থ্যবিধি মেনে চলেন করোনার আবহাওয়াকে প্রতিরোধ করার জন্য। যারা মাস্ক ব্যবহার করছে না তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা? যারা মাস্ক ব্যবহার করছে না আমরা তাদেরকে প্রথম অবস্থায় 200 টাকা ফাইন এবং সাবসিকুয়েন্টলি যদি পাওয়া যায় তাহলে 400 টাকা ফাইন, এবং দোকানদারদেরও যদি মাস্ক পরা না থাকে আমরা ফাইন করছি এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য দোকানদারকে 1000 টাকা ফাইন করার প্রবিধান রাখা আছে। আমরা প্রত্যেককে জানিয়ে দিচ্ছি এবং যেখানে আমরা এইটা পাচ্ছি আমরা ফাইন করার চেষ্টা করছি। এই যে মানে বাজারে গুরসুম কীরকম দেখছেন? আজকে অনেকটা হাতাড়ি বাজার দেখছি, তার মধ্যে এটা মাস্ক পরার অভ্যাস অনেকেরই গড়ে উঠেছে, যে হয়তো আমরা জানেন বিগত 1 সপ্তাহ ধরে আমরা বিভিন্নভাবে মাইকিং করছি, প্রচার করছি, কয়েকদিন আগেও এখানে এসে মাস্ক আমি বিলি করে গেছি, প্রচারের মাধ্যমে অনেকটা মানুষ সচেতন হয়েছে। কিছু কিছু মানুষ আছেন যারা আসলে বুঝো না বুঝার একটা অ্যাগ্রেসিভ মেন্টালিটি নিয়ে নিচ্ছেন, তো এটা সঠিক নয়। ম্যাক্সিমাম লোকে পড়ছেন, আর কয়েকজন যারা আছেন তাদেরকেও আমি বিনীতভাবে অনুরোধ করব মাস্ক পরুন, আপনারা ভালো থাকবেন, অন্যদের ভালো রাখবেন, এটা যাতে সবাই মানেন সেদিকে লক্ষ্য রাখবেন। ভাই 200 টাকা 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 200